ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ডিম থেকে রেণু উৎপাদনের পর তাদেরকে কিভাবে পরিচর্যা করতে হবে, কিভাবে ফিডিং দিতে হবে, ফিডিং এর স্টাইলটা কি হবে, টোটাল প্রক্রিয়াটি আজকে আলোচনা করব। প্রথমে আমরা ডিম সিদ্ধ করে নিব। ডিম সিদ্ধ করে নিয়ে ডিমটাকে খোসা ছাড়িয়ে ডিমের সাদা অংশটা এবং ডিমের কুসুমটা আলাদা করে ফেলবো। ডিমের কুসুমটাই অ্যাকচুয়ালি আমাদের কাজে লাগবে, সাদা অংশটা আমরা ফেলে দিব বা খেয়ে ফেলবো। পরবর্তীতে ডিমের যে কুসুম দেখছেন, এই যে ডিমের কুসুমটা আলাদা করে নেওয়া হয়েছে, ডিমের কুসুম আলাদা করে নিয়ে একটা ব্লেন্ডার মেশিনের মধ্যে ভালো করে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ডার মেশিনে সামান্য পরিমাণ পানি নিয়ে, পরিমাণ মতো পানি নিয়ে খুবই ফাইন গ্রাইন্ডিং করে ব্লেন্ডিং করতে হবে। এবং এত সুন্দর করে ব্লেন্ডিং করতে এত শরবত আকার হয়ে যায়, কোনো প্রকার দানা এখানে না থাকে। যে আমরা সুন্দরভাবে ব্লেন্ডিং করে এটাকে একটা ছোট বালতিতে নিয়ে ফাইন মেশ কাপড় সংগ্রহ করব। এই যে কাপড়টা দেখছেন, এটা হচ্ছে গ্লাস নাইলন কাপড়। এই গ্লাস নাইলন কাপড় দিয়ে ছাকবো। এটা এত সুন্দরভাবে ছেঁকে পানিটা বেরোবে যাতে এখানে কোনো দানাই থাকবে না। আমরা এই কাপড়টা সংগ্রহ করব। সংগ্রহ করে এই কাপড়ের মধ্যে ডিমগুলি, সমস্ত ব্লেন্ডিং করা ডিমগুলি এখানে ঢালবো। ঢেলে ভালো করে পিষে এটার যে একটু দানাও যেন ওই না থাকে, সেভাবে আমরা ভালো করে এটাকে পিষবো। এই যে দেখেন, এভাবে আমরা করছি, আপনারাও এই স্টাইলে করার চেষ্টা করবেন। যদিও ব্লেন্ডিং মেশিন দিয়ে ব্লেন্ডিং করা হয়েছে, তারপরেও কিন্তু অনেক মোটা পার্টিকেল থেকে যায়, তাই ভালো করে ডোলে এখান থেকে ডিমের কুসুমটাকে পিষে বের করে নিতে হবে। শুধু লিকুইড অংশটাই আমরা নিব, কোনো দানাদারটা নিব না। এভাবে ভালো করে পিষে যখন আমরা নেব, তখন কারণ রেণুর বয়স খুবই ছোট, মাত্র একদিন বয়স, এই বেবি ফিশগুলি একদিন বয়সে মোটা পার্টিকেল বা মোটা দানা খেয়ে অভ্যস্ত না বা খেতে পারে না। যখনই এই মোটা দানা খেতে পারবে না, তখনই খাবারটা ওয়েস্টেজ হবে, পানি নষ্ট হবে, সেই ক্ষেত্রে অ্যামোনিয়া ডেভেলপ হবে এবং পানির পরিবেশ নষ্ট হয়ে অনেক মাছ, তখন মাছের পোনা মারা যাবে। তাই এই ব্যাপারটা খুবই সুন্দরভাবে মেনটেন করতে হবে, যাতে কোনো প্রকার দানা এখানে না যায়, মোটা পার্টিকেল না যায়। একবারে লিকুইড জুস বানিয়ে ফেলতে হবে। এই লিকুইড, ইয়েলো কালার লিকুইডটা আমরা এখন আমাদের যে কাঙ্ক্ষিত যেই রেণুর ট্যাঙ্ক, সেই রেণুতে দিব। এটি শুধু অর্নামেন্টাল ফিশের জন্য না, সব ধরনের মাছের রেণুতেই এই স্টাইলে যদি আপনারা ইউজ করেন, রেণুর সার্ভাইভাল রেট অনেক বেড়ে যাবে। এই যে দেখেন, যখনই খাবার দেয়া হবে তখন এরিয়েশনটা অফ করে দিলে এরা ভালোভাবে খেতে পারবে। তাই এরিয়েশনটা অফ করে সমস্ত ট্যাঙ্কের চারদিক দিয়ে এভাবে ছিটিয়ে দিতে হবে। সমস্ত ট্যাঙ্কের চারদিকে সুন্দরভাবে ছিটিয়ে আমরা এই ডিমের যেই লিকুইড অংশটা নিলাম সেটা এভাবে ছিটিয়ে দেব। ভিউয়ার্স দেখেন, শুধু এক পাশ দিয়ে দিলে হবে না, কারণ সমস্ত ট্যাঙ্কেই রেণু ছড়িয়ে আছে। যেহেতু ইনিশিয়াল অবস্থায় প্রথম দিকে এদেরকে সমস্ত ট্যাঙ্কের চারপাশে ঘুরে ঘুরে খাবারটা দিলে বেটার রেজাল্ট পাওয়া যাবে। আমরা এই প্রথম 2-3 দিন এভাবে আমরা ডিমের কুসুম যুক্ত খাবারটা ডেলি 2-3 বার আমরা প্রয়োগ করব। রেণুর সংখ্যা অনুযায়ী ডিমের সংখ্যা বাড়বে, পরিমাণ বেশি হলে ডিম 2-3টা এভাবে বাড়াতে হবে, পরিমাণ কম হলে ডিমের পরিমাণ কমবে। এবং প্রতিদিন 2-3 বার আমরা এভাবে দিতে থাকব। পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে লাইফ ফিড এই ট্যাঙ্কে দিয়ে দিব। লাইফ ফিড বলতে আমরা
কপিপট, ময়না, দাপনিয়া এই ধরনের লাইফ ফিট আমরা কালেকশন করে এনে এই ট্যাঙ্কে দেব। এই লাইফ ফিট অ্যাকচুয়ালি রেনুর খুবই চমৎকার খাবার। রেনুর ট্যাঙ্কে লাইফ ফিট অ্যাভেলেবেল থাকলে রেনুর সার্ভাইভেলিটি রেটটা অনেক বেড়ে যায়। কাজেই আমরা ন্যাচারাল খাবার হিসেবে লাইফ ফিড এখানে অ্যাভেলেবেল করে রাখার চেষ্টা করব। ভিউয়ার্স, যেহেতু মোল্লা ফিশারিজের টেকনিক্যাল সাপোর্ট ফিউশন অ্যাগ্রো ফিশারিজ তথা আমি ব্যক্তিগতভাবে ওদের অর্নামেন্টাল ফিশের সাইডটাতে কনসালটেন্সি করছি, তাই আমার নিজস্ব প্রজেক্ট তথা ফিউশন অ্যাগ্রো ফিশারিজের এই যে ট্যাঙ্কগুলিতে আপনারা আগেও দেখেছেন পর্যাপ্ত পরিমাণে আমরা দুই থেকে তিনটা ট্যাঙ্কে সবসময় অ্যাভেলেবেল লাইফ ফিড কালচার করি। এখান থেকে আমার সমস্ত ট্যাঙ্কগুলিতে লাইফ ফিড দিয়ে থাকি। তো এই লাইফ ফিড বিশেষ করে এত চমৎকারভাবে আমাদের এখানে কালচার হচ্ছে যে অলওয়েজ এখানে লাইফ ফিড থাকে, একটু একটু করে তুলি আর সমস্ত ট্যাঙ্কে দিয়ে দিই। যেহেতু মোল্লা ফিশারিজে এই ধরনের ব্যবস্থা এখনও করা হয়নি, ইনিশিয়াল স্টেজ, তাই আমরা আমাদের এই ট্যাঙ্ক থেকে লাইফ ফিড কালেক্ট করে মোল্লা ফিশারিজে নিয়ে দিব। আমাদের এখানে অক্সিজেনের ব্যবস্থা আছে, অক্সিজেন করেই আমরা সুন্দরভাবে ক্যারি করে নিয়ে যাব। টোটাল প্রক্রিয়াটাই আমরা আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স, এই যে দেখেন এখানে কপিপটের যেই পরিমাণটা, পর্যাপ্ত পরিমাণে কপিপট এবং সাইক্লপস আমার এই ট্যাঙ্কগুলিতে হয়েছে। দুটি ট্যাঙ্ক সবসময় ভর্তি থাকে। এই ট্যাঙ্ক থেকে তুলে আমরা আমাদের রেনুকে আসলে বিভিন্ন স্টাইলে আমরা কালচার করছি, সেখানে দিচ্ছি। রেনুর সার্ভাইভেবিলিটি রেট অনেক বেশি হচ্ছে। তো আপনারাও চেষ্টা করলে এই ধরনের লাইফ ফিট ডেভেলপ করতে পারেন। আমরা দীর্ঘ দুই বছর প্রচেষ্টার পরে আমরা এমন একটি প্রোডাক্ট ডেভেলপ করতে পেরেছি যে প্রোডাক্ট ট্যাঙ্কে দিলে উইদিন ওয়ান উইক লাইফ ফিট ডেভেলপ হয়ে যায়। বর্তমানে আমরা এই প্রোডাক্টটি বাজার করার পরিকল্পনা করছি। তো আপনারা চাইলে এই লাইফ ফিট ক্রিয়েটর, আমরা এর নাম রেখেছি লাইফ ফিট ক্রিয়েটর। তো বিশেষ করে এর মধ্যে কপিপট, সাইক্লপস এই দুইটির ভ্যারাইটি বেশি, কিছু রোটিফর, দাফনিয়া, ময়না এই টাইপেরও কিছু আছে। অ্যাকচুয়ালি কপিপটসের সমাহারটা এখানে বেশি, তাই আমরা খুবই চমৎকারভাবে নার্সিং করতে পারছি। দেখেন কপিপট তৈরি করতে হলে প্রথমে এখানে পর্যাপ্ত পরিমাণে ট্যাঙ্কে ফাইটোপ্লাঙ্কটন ডেভেলপ করে, ফাইটোপ্লাঙ্কটন ডেভেলপ করার পরপরই কপিপট ডেভেলপ হয়ে যায়। আমরা এখানেও এই যে দেখেন গ্লাস নাইলন কাপড় দিয়ে ছোট্ট করে খেয়ে দিয়ে মোটামুটি প্রায় এক গ্লাসের মতো এই লাইফ ফিট উঠে আসে। এক গ্লাস লাইফ ফিট আমরা সুন্দরভাবে এখান থেকে নিয়ে ভালো করে ছেঁকে আমাদের অন্যান্য ট্যাঙ্কে দিয়ে থাকি। তো এখন আমরা অ্যাকচুয়ালি মোল্লা ফিশারিজের এই যে গত ব্যাচে আমরা গত দুইটি পর্বে আপনাদেরকে দেখিয়েছি কই কার্প মাছের রেনু প্রোডাকশন করেছি, তার জন্য কালেকশন করছি। এই কই কার্প মাছের রেনুকে আমরা এই লাইফ ফিট এখান থেকে সংগ্রহ করে নিয়ে আমরা ওই ট্যাঙ্কে দিয়ে দিব। তো এখন দেখেন এভাবে ছেঁকে নিব, একটু ছেঁকে নিতে হবে চিকন চালনি দিয়ে, কারণ এর এই লাইফ ফিডের সাথে কিছু বড় ধরনের ইনসেক্টস পোকা থেকে থাকে। এই পোকাটা যাতে না যায় সেটা আমরা ভালো করে ছেঁকে নিয়ে তারপর আমাদের যেই হ্যাচারি ইউনিট আছে, হ্যাচারি ইউনিটে অক্সিজেন সিলিন্ডার আছে, অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন প্যাকেট করে সুন্দরভাবে এটাকে নিয়ে আমরা মোল্লা ফিশারিজে পাঠিয়ে দেব। তো এই যে আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ানরা সুন্দরভাবে ধরে নিয়ে আসছে। এই যে দেখছেন আমাদের ফিডিং ইউনিট, এই ফিডিং ইউনিট থেকে আমরা ভাসমান, ডুবন্ত এবং নার্সারি তিনটা ফিডই তৈরি করতে পারি। আমাদের এখানে নার্সারি ফিড অত্যন্ত ফাইন ম্যাশ নার্সারি ফিড তৈরি হয়, আমরা তৈরি করতে পারি এবং ফাইন ম্যাশ নার্সারি সম্পূর্ণ ভাসমান। এটা রেনুর জন্য খুবই ইফেক্টিভ একটি ফিড। আমরা পরবর্তীতে এই ভাসমান নার্সারি ফিড সম্পর্কে একটি প্রতিবেদন আপনাদেরকে শেয়ার করব।
এই দেখেন এখন অক্সিজেন করার প্রক্রিয়া চলছে, সুন্দরভাবে পানি বাড়িয়ে দিয়ে অক্সিজেন করে প্যাকিং করা হবে, তারপর এটা সরবরাহ করা হবে। আমরা এই লাইফ ফিড কালেকশন করে আমাদের ওই ট্যাঙ্কে দিয়ে দিব, যেখানে কই কার্প মাছের রেণু গত দুইটা পর্বে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম রেণু ফুটিয়েছি, সেখানে দিয়ে দিব। প্রথম 2 থেকে 3 দিন আমরা ডিমের কুসুম দিয়ে যে জুস বানিয়েছি সেই জুস খাওয়াবো, পাশাপাশি লাইফ ফিড দিয়ে দিব। 3 থেকে 5 দিন পর থেকে পর আবার ভাসমান নার্সারি ফিডটা কন্টিনিউ করব। ভাসমান নার্সারি ফিড কন্টিনিউ করার পর আমাদের রেণুগুলোকে একটু ফিডিং ধরিয়ে আমরা আমাদের ট্যাঙ্ক থেকে পুকুরে স্থানান্তর করব। পুকুরে স্থানান্তর করে কন্টিনিউ রেণু ফিড প্লাস এই লাইভ ফিড চলবে। লাইভ ফিড এবং রেণু ফিড দুইটি দিয়ে সম্পূর্ণ ফিঙ্গারলিং পর্যন্ত করা হবে। এই যে আমরা দেখেন লাইফ ফিডের প্যাকেটটি খুবই যত্ন সহকারে মোল্লা ফিশারিজে নিয়ে চলে এসেছি, দ্রুততার দ্রুত গতিতে আসার জন্য আমরা মোটর বাইক ইউজ করেছি এবং অতি সাবধানতার সাথে নিয়ে আসতে হয়েছে যাতে করে কোনো প্রকার লিকেজ না হয়। তো এরপর আমরা এই লাইফ ফিডটাকে একটা বালতিতে ঢেলে আমাদের কাঙ্ক্ষিত সেই রেণুর যেই ট্যাঙ্ক, কই কার্প মাছের রেণুর ট্যাঙ্ক, অর্নামেন্টাল ফিশের রেণুর ট্যাঙ্ক এখানে দেবো। অ্যাকচুয়ালি এই লাইফ ফিড শুধুমাত্র অর্নামেন্টাল ফিশের নয়, সব ধরনের মাছের রেণুতে এটা খুবই ইফেক্টিভ। যে কোনো মাছের রেণুতে এটা ব্যবহার করলে রেণুর সার্ভাইভেবিলিটি রেট অনেক বেড়ে যায় এবং রেণুগুলি খুব হেলদি থাকে। কাজেই আমরা চেষ্টা করব আমাদের সবগুলি নার্সিং পন্ডে আমরা এটা ইউজ করার জন্য। এখন আমরা এই যে দেখেন সুন্দরভাবে ক্যারি করে নিয়ে এসেছি মোল্লা ফিশারিজের স্বত্বাধিকারী মকবুল হোসেন মোল্লার হাতে, এখন এটা হ্যান্ড ওভার করা হচ্ছে। প্যাকিংটা এত মজবুতভাবে করা হয়েছে খুলতে মোটামুটি একটা ব্যাগ পেতে হয়েছে। এই যে সুন্দরভাবে এগুলিকে বালতিতে ঢেলে এখন সমস্ত যে রেণুর ট্যাঙ্ক আছে কপিপটের এই সমাহারগুলি লাইফ ফিডের সমাহারগুলি আমরা সুন্দরভাবে সমস্ত ট্যাঙ্কে ছিটিয়ে দিয়ে দিব। আগে যেভাবে আমরা ডিমের জুসটা দিয়েছিলাম অ্যাজ লাইক এ সেম এই স্টাইলেই সমস্ত ট্যাঙ্কে ছিটিয়ে দেব। অ্যাকচুয়ালি এভাবে যদি নার্সিং করা যায় যে কোনো রেণুর সার্ভাইভেবিলিটি রেট অনেক বেড়ে যায়। ভিউয়ার্স, আপনারা যদি কারো এই লাইফ ফিড ক্রিয়েটর প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, ডেসক্রিপশনে এবং স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করে বা আমাদের হ্যাচারিতে ফিউশন অ্যাগ্রো ফিশারিজের যে প্রজেক্টে সরাসরি এসে আমাদের কাছ থেকে এই লাইফ ফিড ক্রিয়েটর নিতে পারবেন।
লাইফ ফিট দেওয়ার পর রেণুগুলির কি অবস্থা আমরা একটু দেখছি। আবার সেই গ্লাস নাইলন কাপড়টি দিয়ে একটু রেণু কালেক্ট করব, রেণুর হেলথ কি অবস্থা আছে সেটা একটু পর্যবেক্ষণ করার জন্য আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আজকে প্রায় 3 দিনের মাথায় রেণুর যে পরিস্থিতি কি, তাদের স্বাস্থ্যটা কেমন আছে সেটা দেখানোর জন্য কিছু রেণু আমরা গ্লাসে নেব। আমার হাতে একটা দিতে পারেন, উপরে তো অনেক ভিউয়ার্স, যে রেণু কালেকশন হয়ে গেছে দেখেন, বালতির তলায় প্রচুর রেণু এখানে গিস গিস করছে। রেণুগুলির হেলথ খুবই ভালো অবস্থায় আছে। এখন একটা গ্লাসে নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, এই দেখেন রেণুগুলি খুব সুন্দরভাবে সচলভাবে সাঁতার কাটছে। সো ভিউয়ার্স, আমাদের নতুন নতুন আরও তথ্য পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেলটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং আমাদের পরবর্তী প্রতিবেদনের অপেক্ষায় থাকুন। আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।